আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা চলছি আবুল হোটেল থেকে হাজিপাড়া রামপুরা মেরুল মধ্যবাড্ডা হয়ে গুলশান লেক দেখানোর জন্য। দর্শক, সকালের রাস্তা বেশ ফাঁকা, আমরা হাজিপাড়া পর্যন্ত এসেছি, যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় দুই একটা করে সিএনজি মোটরসাইকেল, প্রাইভেট কার, ভ্যান, এগুলি রয়েছে। ছুটে যাচ্ছি আমরা সোজা উত্তর দিকে। মিল্ক ভিটার একটি ভ্যান দেখতে পাচ্ছেন আপনারা, কাভার্ড ভ্যান। রাস্তা মূলত ফাঁকা, সামনে বামের যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতিরঝিল মধুবাগ দিয়ে হাতিরঝিল সংযোগ সড়কটি। আমরা সোজা চলে যাচ্ছি সামনে যে জায়গাটি, আমরা একটা সিএনজি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওয়াবদা রোডের প্রবেশ মুখ, যেটা সোজা সামনে আরও একটি সাদা মাইক্রো ছুটে যাচ্ছে, ওর সামনেই হচ্ছে রামপুরা কাঁচা বাজার, বাম পাশে রামপুরা কাঁচা বাজার, সেটা দিয়ে আমরা ছুটে যাচ্ছি সামনে। এখন যে জায়গাটার মধ্যে আছি আমরা, হাতের বামে অর্থাৎ রাস্তার পূর্ব পাশের অংশকে পূর্ব রামপুরা বলে, পশ্চিম পাশের অংশকে পশ্চিম রামপুরা বলে। রাস্তা মূলত ফাঁকা, যেহেতু সকালবেলা তাই রাস্তা একদম ফাঁকা। দুটো সিএনজি, হয়তো কিছুটা ভুল বোঝাবুঝি, না হয় সক্ষতা, বোঝা গেল না গাড়িতে থেকে। এখানে একটি ইউটার্ন রয়েছে। সোজা ছুটে যাচ্ছি আমরা রাস্তার ডানে, আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। সোজা যে একটা ব্রিজের মতো দেখা যায় ওটা হচ্ছে রামপুরা ফুটওভার ব্রিজ। দিনের বেলা এই রাস্তাটি বেশ ব্যস্ত থাকে, নানা রকম যানবাহনে এটি প্রায় পরিপূর্ণ থাকে, কিছু কিছু জায়গায় যানজটও থাকে। সকালবেলা তাই প্রকৃতিও নির্মল, আবহাওয়াটাও অত্যন্ত সুন্দর, এখনো পর্যন্ত রোদ ওঠেনি। দেখতে পাচ্ছেন রামপুরা ফুটওভার ব্রিজ, এটার নিচ দিয়ে আমরা সোজা যেটা দেখতে পাচ্ছি ওটার হাতের ডাইনে, অর্থাৎ আমরা যেহেতু যাচ্ছি উত্তর দিকে, হাতের ডাইনে বাংলাদেশ টেলিভিশন ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ টেলিভিশন রামপুরা। ক্যামেরা সোজা করলে এই ইউলুপ, রামপুরা ইউলুপ, ইউলুপের নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি। ইউলুপটা যেখানে শেষ হবে সেখানেই হচ্ছে রামপুরা ব্রিজ, যার হাতের বামে থাকবে, বামে রয়েছে হাতিরঝিল ব্রিজের, এই এখানেই ব্রিজের সংযোগস্থলটা। ডাইনে রয়েছে বনশ্রী আবাসিক এলাকা। সামনে হাতের ডাইনে আপনারা লক্ষ্য, হাতের বামে রামপুরা ব্রিজের পরে যে একটি বাস স্ট্যান্ডের মতো একটি বটগাছ রয়েছে সেটি,
ডানে আপনারা যেই লাল ইটের বিল্ডিংটা লক্ষ্য করছেন ওটা স্ট্রাভেস্ট ইউনিভার্সিটি। হাতের বামে হাতির ঝিল, ডাইনে আফতাবনগর। সোজা যে একটু হালকা জটলার মতো দেখছেন, হ্যাঁ এর থেকে একটু সামনে গেলে হাতের বামে হাতির ঝিল থেকে যে সংযোগ সড়কটি বের হয়েছে একটি সাদা মাইক্রো একটি প্রাইভেট কার দেখা গেল। ডাইনে মেরুল বাজার। মজার ব্যাপার হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে বাঁশ বিক্রি হয়, বাঁশের বাজারের একটি মাচাং আপনারা দেখতে পাবেন। হাতের ডাইনে তাকালে বাঁশের মাচাং, বাঁশের বাজার। আমরা সোজা চলে যাচ্ছি মেরুল বাড্ডা দিয়ে, আমরা চলছি নানা রকম স্থাপনা রয়েছে রাস্তার দুপাশে। আমরা রাস্তা দিয়ে যখন যাই বাস গাড়ি বা নিজস্ব পরিবহনে, তখন এসব কিছু লক্ষ্য করাটা একটু কঠিন হয় যেহেতু সকালবেলা খালি রাস্তা। স্থাপনাগুলো আপনাদেরকে জ্ঞানে সমৃদ্ধ করবে বলে আমার ধারণা, কারণ এই স্থাপনাগুলোকে এভাবে ব্যস্ত সময়, আমরা যখন ব্যস্ত অবস্থায় যাই তখন খুব একটা দেখা যায় না। এখানে এই মধ্যবাড্ডায় যে ইউলুপটা রয়েছে, আমরা ইউলুপের উপর দিয়ে যাচ্ছি না, তাহলে ঘুরে চলে আসতে হবে। আমরা ইউলুপের নিচ দিয়ে অর্থাৎ পশ্চিম অংশ দিয়ে চলে যাচ্ছি সোজা সোজা চলে যাচ্ছি ইউলুপ দিয়ে। সুন্দর, ইউলুপের পাশে অনেক সুন্দর গাছপালা, বিশেষ করে ফুলের গাছ রয়েছে। পার্শ্ব জায়গাটুকু সুন্দর করে গাছগাছালি দিয়ে সাজানো, দৃষ্টিনন্দন। এটা ইউলুপের নিচ দিয়ে আমরা যাচ্ছি, ইউলুপের নিচ দিয়ে আমরা হাতে বামে চলে যাব সোজা। এমন দু একটি লোকাল বাস এই চোখে পড়ছে সকালে, বা ছোটোখাটো কিছু গাড়ি, দু একটি প্রাইভেট কার বা মাইক্রোবাস। এছাড়া রাস্তা প্রায় ফাঁকা বললেই চলে। এখানে মধ্যবাড্ডায় রয়েছে একটি ফুটওভার ব্রিজ। আমরা চলে যাচ্ছি আরও সোজা, আরও সোজা। সামনে গেলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গুলশান এক নাম্বার এবং বাড্ডা যে সংযোগ সড়কটি, গুলশান এক নাম্বার এবং বাড্ডা সংযোগ সড়কটি আমরা পাব। এখানে একটি ইউটার্ন রয়েছে। সামনে যে সাদা মাইক্রোটি দেখা যাচ্ছে তার একটু সামনে লাল বিল্ডিং, ওই একটি অনাবিলের বা কিছু একটা লোকাল গাড়ি যেখানে দাঁড়িয়েছে। এখান দিয়েই হাতের বামে আমরা চলে যাব। বুঝতেই পাচ্ছেন এটা একটি জাংশন, যাত্রী ওঠানামার জন্যে বাসগুলি একটু বিরতি নিতেই পারে। আমরা চেষ্টা করছি বামে ঢুকে যাওয়ার জন্যে, অর্থাৎ এখন আমরা বামে ঢুকে গেলাম মানে পশ্চিম দিকে রওনা হয়ে যাচ্ছি। সোজা পশ্চিমে গেলে একটা পর্যায়ে গুলশান এক নাম্বার সার্কেল পড়বে। আমরা যাচ্ছি নতুন রাস্তা দিয়ে গুলশান লেকের দিকে।
একটু জটলা ছেড়ে গেল, আমরা সোজা চলে যাচ্ছি উদ্দেশ্য গুলশান লেক। আমরা গুলশান লেকের দিকে যাচ্ছি। বেশ, মাছ ভরা, অনেক মাছ ভরা একটি ভ্যান দেখতে পাচ্ছেন আপনারা। যারা মাছ পছন্দ করেন তাদের বেশ ভালো লাগার কথা। মাছ, একজন সাইক্লিং করছেন, আমরা যথাযথ নিয়ম মেনে, মোটরসাইকেল চালানোর যথাযথ নিয়ম মেনে বামে নিরাপদ স্থান দিয়ে যাওয়ার চেষ্টা করছি। বাকিটা আপনাদের দোয়া, আল্লাহ মালিক। এগিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে, প্রায় পৌঁছে গিয়েছি আমরা। আমরা পৌঁছে যাচ্ছি, বেশ ভালো লাগছে। সকালবেলা খুব অল্প সময়ে গুলশান লেকের কাছে চলে আসতে পেরেছি। এখানে রয়েছে একটি ফুটওভার ব্রিজ। ফুটওভার ব্রিজটার পরেই হাতের বামে আমরা দেখতে পাব গুলশান লেক। হ্যাঁ, বাসটি যেখানে দাঁড়ানো তার একটু সামনে দিয়ে হাতের বামেই ঢুকে যেতে হবে আমাদেরকে গুলশান লেক। বেশ ভালো লাগছে সকালবেলা, সুন্দর ঠান্ডা হাওয়া তার ভিতর দিয়ে। এটা গুলশান লেকের সেই অংশ যেটা হাতির ঝিলের সাথেই সংযুক্ত। হাতির ঝিলের ঠিক পাশেই, ওপাশে যে ব্রিজটি রয়েছে সেটি হাতির ঝিলের, আর আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাতির ঝিলের ব্রিজটির জাস্ট উত্তর পাশেই সংযোগ আর একটি ব্রিজ। আমরা সেই ব্রিজটাতে উঠে যাচ্ছি। আমরা যাচ্ছি গুলশান লেকের পাশে, অর্থাৎ শুটিং ক্লাব থেকে যে ব্রিজটি এপাশের সাথে সংযোগ হয়েছে সেই ব্রিজটির উপরে আমরা উঠেছি। বামে হাতির ঝিল, ডানে গুলশান লেক। গুলশান লেক আপনারা দেখতে পাচ্ছেন, গুলশান লেক অতি মনোরম লেকটি। এবং আমরা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, বামে রয়েছে হাতির ঝিল। হাতির ঝিলের মহানগর পয়েন্টে ব্রিজটি দেখতে পেলেন এবং এপাশের ব্রিজটিও দেখতে পাচ্ছেন আপনারা, গুলশানের পাশে যে ব্রিজটি সেটি হাতির ঝিল। আমরা একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে গুলশান লেক, অর্থাৎ ব্রিজের উপরে বসে যে ভিউটি আপনারা দেখতে পাচ্ছেন এটি গুলশান লেকের। সকালবেলা স্বাস্থ্য সচেতন মানুষেরা হাঁটছেন। একটি সুন্দর আবহাওয়া আজকে, বেশ ভালো লাগছে। আমরা একটু ধীরে ধীরে সামনে চলে যাচ্ছি, কারণ বাইক নিয়ে ঘুরে ব্রিজের ডান পাশের অংশতে আসতে হবে। ছুটে যাচ্ছি সামনে, একটু দাঁড়িয়েছি রেস্টুরেন্টটা দেখানোর জন্যে। দেখতেই পাচ্ছেন এখানে একটি সুন্দর রেস্টুরেন্ট রয়েছে। আর একটু সামনে গিয়ে ইউটার্ন হয়ে আমাদেরকে আসতে হবে আবার ব্রিজে। সে পর্যন্ত সাথেই থাকুন, দোয়া করুন আমাদের জন্যে। এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে জোর অনুনয় করছি, সাবস্ক্রাইব করে নিন। আমরা এখান থেকে ইউটার্ন নিব।
ইউটার নিয়ে আমরা যাচ্ছি ফেলে আসা ব্রিজটির কাছে। ঠিক প্রবেশ মুখেই রয়েছে সুন্দর একটি রেস্টুরেন্ট। আমরা এখানে একটু দাঁড়িয়ে একটু ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ক্রিকেটার্স ক্রিকেটার্স লেখা আছে, ক্রিকেটার্স, হ্যাঁ, গুলশান লেক। সকালের মৃদু আলোতে অনেক সুন্দর লাগছে। স্বাস্থ্য সচেতনরা সুন্দরভাবে হেঁটে চলেছেন সুস্বাস্থ্য রক্ষার জন্যে। গুলশান লেক দেখুন সকালের আলোতে, মৃদু আলোতে কী সুন্দর লাগে দেখতে। দুপাশে সাজানো বিল্ডিংগুলো রয়েছে, লেকের পাড়ে রয়েছে সবুজ গাছের এক অদ্ভুত সারিমালা, যত দূর চোখ যায় চোখ জুড়িয়ে যায়, দেখতে বেশ ভালো লাগলো। হাতের ডাইনে হাতির ঝিলের একটা ভিউ একটু দেখিয়ে নিচ্ছি, অর্থাৎ ডাইনে হাতির ঝিল, বামে গুলশান লেক। আমরা ছুটে চলি, এখন সোজা পূবের দিকে যাচ্ছি। সামনেও হাতের বামে একটি বসার জায়গা একটু পার্কের মতো রয়েছে। ডাইনে বামে দুপাশেই বেশ মজার, দেখুন একটু পার্কের মতো। এখানে বসতে বেশ মজা, অর্থাৎ যারা ভ্রমণের জন্য আসেন তারা এখানে বসে একটু বিশ্রাম নিতে পারেন, বা যারা সকালে হাঁটতে আসেন তারা বিশ্রাম নিতে পারেন। স্বাস্থ্য সচেতনদের আনাগোনায় জায়গাটি মুখরিত হয়ে উঠেছে। গুলশান লেক আপনারা দেখছেন, গুলশান লেক। ওপাশে কিছু স্থাপনা দেখা গেলেও লেকের পাশ জুড়ে, এপাশে একদমই সাদামাটাভাবে গাছগুলিকে লাগিয়ে রাখা হয়েছে, তাতে সবুজ সবুজের যেই একটি সুন্দর দৃষ্টিনন্দন দৃশ্য সেটা আমরা পাচ্ছি। গাছপালার ভিতর দিয়ে যেহেতু আমি বাইকিং করি, বাইক থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লেকের সৌন্দর্য। বেশ মনোরম দৃশ্য, যে কেউ আসলেই একটু হাঁটলেই মনটা ভালো হয়ে যায়। এই করোনা পরিস্থিতির মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন বেশ মানুষের আনাগোনা রয়েছে, হয়তো একটু বেলা বাড়ার সাথে সাথে আরো লোক হতে পারে। কিছু কিছু জায়গায় কিছু বেড়া দেওয়া দেখছি, এটার উদ্দেশ্য আসলে আমার জানা নাই, তবে ধারণা হচ্ছে যে কেউ ব্যক্তিগত উদ্যোগে হয়তো কোনো গাছপালা লাগিয়েছেন, অথবা এখানে মাছের চাষ হয় সেটাকে একটু সংরক্ষণ করার চেষ্টা করা হয়েছে, দুটোই হতে পারে। তবে কিছু জায়গা দেখলে মনে হয় যে কেউ কেউ নিজ উদ্যোগে একটু ঘিরে, যেহেতু খোলা জায়গা, একটু সবুজের চেষ্টা করছেন, সবুজায়নের চেষ্টা করছেন। ফাঁকা জায়গাগুলি দিয়ে আপনারা একটু তাকিয়ে দেখতে পারেন সোজা বামের দিকে, অর্থাৎ আমি যেহেতু উত্তর দিকে যাচ্ছি, হাতের বামে হচ্ছে পশ্চিম পড়বে। ওপারে অনেক সুন্দর, দুঃখজনক হলেও সত্য যে ওপাশে যে সরু রাস্তা রয়েছে, কিছু মানুষের কাছে আমি জিজ্ঞেস করে দেখেছি, ওই সরু রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া সম্ভব নয়, হেঁটে যাওয়া সম্ভব। তো তাই আমরা হয়তো ও পারে গিয়ে দেখাতে আপনাদেরকে পারবো না, এপার থেকে দেখুন, একটু লক্ষ্য করুন, মনোযোগ দিয়ে দেখতে পাবেন। ওপারটা বেশ সুন্দর, অনেক সুন্দর। আমরা আপনাদেরকে রাস্তার পাশের থেকে গুলশান লেকের ভিউ দেখাচ্ছি, আপনারা দেখছেন গুলশান লেকের ভিউ।
অনেক সুন্দর সবুজ, হাতের বামের জায়গাটা অতি সুন্দর। এখানে হাতের ডাইনে একটি স্কুল রয়েছে, বাড্ডা হাই স্কুল। বামে গুলশান লেক, গুলশান লেক অতি মনোরম জায়গা। হাতির ঝিলের পাশেই এমন সুন্দর একটি জায়গা রয়েছে। আমরা দূরত্বের কারণে হয়তো ভ্রমণ করতে যাই না, সেটা হতে পারে, কিন্তু এখানে ভ্রমণ করবার মতো যথেষ্ট দৃষ্টিনন্দন জায়গা রয়েছে। এবং যেভাবে দেখছি, বিশেষ করে ফুটপাতগুলো অতি সুন্দর করে করা, অতি সুন্দর করে করা। আপনারা দেখতে পাচ্ছেন গুলশান লেক। আমরা যে অংশটা দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ হাতির ঝিলের সাথেই ঠিক উত্তর দিকে যে অংশটি, সেটি এখন যেটা দেখছেন তার পরের অংশটি। আমরা এটাকে ধরে নিচ্ছি যে আমরা নেক্সট ব্লগে যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন ওটাকে আমরা দেখাবো। ওটা আমরা যে অংশটা দেখাচ্ছি প্রথম অংশ, তার উত্তরে অবস্থিত। আমরা সর্বদক্ষিণের যে অংশটা সেটা আগে দেখাচ্ছি, হাতির ঝিল লাগোয়া সর্বদক্ষিণের যে অংশটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটারই শেষ প্রান্তে এসে আজকে আমরা শেষ করে দেব, শেষ হয়ে যাবে ব্লগ 14 গুলশান লেক প্রথম অংশ। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করছি সাবস্ক্রাইব করবার জন্যে। সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন, সাথে থাকুন। আজ এখানেই শেষ হচ্ছে গুলশান লেক পর্ব 1। গুলশান লেক পর্ব 2 নিয়ে শীঘ্রই হাজির হচ্ছি, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।